শালা বুঝতেই পারছিস, অনেক দিনের জন্য ফেসেছিস, কিছু খবর দে, তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করবো, নালে এখানে বসে পচে মরবি। তুই জানিস না, বুঝতে পারছিস না কি জানতে চাইছি? কার থেকে কিনেছিস মালগুলো? কি সার করছিস? তুই বল, তোর আইআইটি কেমন চলছে? আর আইআইটি তুই তো জানিস কতটা ব্যাপারটা টাফ, পড়ছি ভালো মতো, প্রিপারেশন তো মোটামুটি হয়েছেই, এদিকে আমি ক্যাটের জন্য প্রিপেয়ার করছি। দেখা যাক, আইআইএম যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়, ইভেন মাও আমার জন্য জোগাড় করে রেখেছে টাকা পয়সা। বাই দ্য ওয়ে, হোয়ার ইজ মম? মা তুই তো জানিস না, মা একটা নতুন চাকরি পেয়েছে, মানে 15 দিন মাকে দিল্লিতে থাকতে আর 15 দিন কলকাতা থাকে। ভালোই গেছে, ভালোই চলছে। তো আমার কথা বাদ দে, তুই বল তুই 1 বছর ধরে কোথায় ছিলিস? তুই তো কিছু বলছিসই না। টায়ার্ড লাগছে আজকে, কালকে কথা বলি, আজ ঘুমালাম। ফোনের টেনশনে ওয়েন শুল আই কাম ডাউন টুমরো? কি তুমি আসবে? আচ্ছা হ্যাঁ, বাট মেক শিওর দিস দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম দিস সর্ট অফ থিং হ্যাপেন্স ইন মাই হাউস। ওকে ফাইন দেন, সি ইউ টুমরো। কাল রাতে কটা শুতে গেলি? এই ধর 12টা 12টা নাগাদ। বাড়িতে আজকে আয়ুষ আসবে। আয়ুষ? সেটা কে? ও, তুই তো আয়ুষকে চিনিস না। না, ইজ মাই বয়ফ্রেন্ড।
কিরে তুই আজকে আর খেয়ে যেতে বললি না? স্যার বাদ দে, পরে একদিন দেখা যাবে। অবশ্য দিতিসটাও বাকি, বাড়িতে তো ডাল ভাত ছাড়া কিছুই নেই। সে কিরে, ডাল ভাত ছাড়া কিছু নেই? আগে বলবি তো। রাকিতা বাজার করে আনবি? তুই এত টাকা বিলি করে দিবি? চাকরিটাকে আমি এমনি এমনি করতাম। তাহলে কাজ কর, কালকে দুপুরে আসতে বল বাড়িতে খেতে। কাল আমার ওর বাড়িতে। জানতে কি না, আয়ুষ বলে একজন থাকতো, কোথায় বলতে পারবেন? আয়ুষের সঙ্গে তোমার কি দরকার? না অ্যাকচুয়ালি এটা মানে কি কাজ ছিল তো। ও তো কালকে অ্যারেস্টেড হয়েছে। অ্যারেস্টেড? হ্যাঁ, কেন তুমি জানো না?
না? ও কি নিয়ে একটু বলতে পারবেন? কি সমস্ত ড্রাগ ফাগ নিয়ে? ড্রাগ? হ্যাঁ, আমি অবশ্য তো জানিটাই না। হ্যালো। হ্যালো, হ্যাঁ, তুই কোথায়? মা, ভাই পুলিশকে সব কিছু ইনফর্ম করে দিয়েছে। মানে রিক পুলিশকে বলে দিয়েছে যে তুই ড্রাগ বিজনেসে জড়িত? হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই ব্রাদার অ্যাগেন। হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট মি ওয়ান বিট। হি জাস্ট ওয়ান্টস টু সি মি বিহাইন্ড দ্য বার্স। আমি থাকি না থাকি, whether I'm dead or alive, it doesn't matter to him one bit. না রে, ওরকম না তুই যা ভাবছিস। না মা, ইট ইজ লাইক দ্যাট ওনলি। এক বছর ধরে কিছুই যায় আসেনি, আমি কোথায় আছি না আছি। When I was walking tirelessly just to supply the money for his education, that's why I decided to teach him a lesson before going away. বাড়িতে একটা চিঠি রেখে এসেছি যে আই এম জাম্পিং ইন টু দ্য লেক, অ্যান্ড লেকের সামনে আমার ব্যাগটা, যাতে ওয়েন রিক সিজ দ্যাট, এক মিনিটের জন্য হলেও ও বুঝতে পারে হোয়াট ইট ইজ লাইক টু লুজ ইয়োর ওন সিস্টার। চুপ কর, রিক জানে না যে তুই ওকে হেল্প করতিস। আমি ওর জায়গায় হলে এই একই কাজ করতাম। আর কোনো জব পেলি না? না, শেষে ড্রাগ পেডলিং। কি আর বলবো, এত কিছু ঘটলো জাস্ট বিকজ অফ ইউর ডার্টি ওয়ার্ক। তাই? ডার্টি ওয়ার্ক? ইউ শিওর? তো ডোন্ট ওয়ারি, পুলিশ আমাকে চেস করছে না, আমি এলাম। তুই কলকাতায় ফিরে আয় প্লিজ। তুই তোর এই ড্রাগ বিজনেস ছেড়ে দেবে, অনেক টাকা তো জোগাড় করলি রিকের আইআইটি পড়ার জন্য, প্লাস তুই তোর আইআইএম এর টাকাও জোগাড় করে রেখেছিস। তোর ভাই সত্যিটা কখনো জানতে পারবে না। ও জানে যে আমি দিল্লি থেকে ওর টাকা পাঠাই। প্লিজ কাম ব্যাক। আই এম গোইং টু সেভ ইউ সিস। রিয়া, আই রিয়া,
কি করছিস তুই? What the hell are you doing? কি হচ্ছে এটা? কিরে? মা কই? মা? ও মা! মা! কিরে মা কই বল? আর এগুলো কি করছিস তুই? তোর জন্য এই সব হচ্ছে আমাদের। মা! মা! কিরে রিয়া, ওটা মা নাকি? কিরে মা আসছে? উত্তর দিচ্ছিস না কেন? ও মা! রিয়া, রিয়া, তোরা সব কোথায়? কিরে মা! রিয়া! রিয়া মা দুজনেই তো এখানে নেই, কোথায় সবাই? কি সবাই কোথায় গেল? কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারছি না। So, congratulations. Yeah, congratulations to you as well. Yeah, finally. So, did you tell anything to your brother? Does he know anything? No. He was never a part of my plan. Okay. I just let him believe the false, that I was into drug dealing and all. Okay. Then I just used the house just to accomplish my work and that's it. Nothing more. Most important was that Ayush must get caught. And that's what happened. I have been hating criminals forever and ever. And yeah, that bastard deserves to be in jail for eternity. But doesn't it matter to you one bit that your brother knows that you're into drug dealing? My brother. Listen, last year when I joined the course, just for financing his education, didn't even give a damn about where I was. What was I doing? Was I even alive? That's my brother. I don't give a damn about him. He doesn't care whether I'm drug dealing or whether I'm fucking helping the police or whatsoever. He doesn't care. But like your mother, she must know, right? Yeah. You told me, right? This thing is supposed to be kept confidential. Money?
রিক পুলিশকে বলে দিয়েছে যে তুই ড্রাগ বিজনেসে জড়িত? Well, yeah, I informed my mother from the very beginning that I was into drug dealing. She knew that. And today, I told her that I had to leave this place in the afternoon. Didn't matter to her. Doesn't matter to her, as it doesn't matter to my brother. They're all the same. I'm happy that I'm going away from such a family. I'm happy that I'll be alone. Chalo, let's go. We've got a job to accomplish. Let's go to the airport. No one knows how life is going to be. Maybe it'll just be full of sorrow and agony. It may just be gleeful, like returning to your beloved place. Or it may be full of pain, of being an outcast, out of place. Some look ahead to what life has to offer, while some fall prey to life itself in despair. Life may behold the tragedy of choosing the wrong path, or life may just put up the lost hopes that you have failed to unearth. Yet, some will be hopeful, waiting for the bright sunlight, for instance, while others... The number you have dialed is currently unavailable. Please try again later. They'll just keep on waiting and waiting and waiting for their desired truths, not knowing that whatever happens next is unknown, unheard of, and it's purely a happenstance. The number you have dialed is currently unavailable. Please try again later. Aapke dwara dial kiye gaye number se sampark nahi ho pa raha hai. Kripya kuch der baad dial kijiye. The number you have dialed is currently unavailable. Please try again later. आपके द्वारा डायल किए गए नंबर से संपर्क नहीं हो पा रहा है। कृपया कुछ देर बाद डायल कीजिए।